আশা করছি সবাই ভালোই আছো বহুদিন থেকে আমি ভিডিও বানাইনি তো অনেক রিকোয়েস্ট এসেছে অনেকবারই অনেক সাবস্ক্রাইবাররা আমার প্রিয় অনুগামীরা বা আমার যারা ভিডিও দেখে উপকৃত হয়েছে ওরা অনেকেই কিন্তু কল করেছে বা মেসেজ করে বলছে যে আপনি ভিডিও কেন বানাচ্ছেন না আমরা খুব উপকৃত হচ্ছিলাম তো বিশেষ কারণে বা ব্যক্তিগত কোনো কারণে আমি ভিডিও বানাতে পারছিলাম না কিন্তু আমি এখন ডিসিশন নিয়েছি যে আগের মতো রেগুলার ভিডিও বানাবো মানে যেটা প্রবলেম ছিল ওই প্রবলেম থেকে আমি রিকভারি অর্জন করেছি তো প্রথমে আজকে যে ভিডিওটা শুরু হবে ওটা একটু ট্রেন্ডিং টপিক নিয়ে যেহেতু এখন দুই তারিখে রেজাল্ট হলো পাঁচ তারিখে মুখ্যমন্ত্রীর শপথ গঠন হলো আর সেই শপথ গঠনে তৃতীয়বারের মতো আবার আমাদের শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছে তো এবার আমি এই ভিডিওটি আলোচনা করার চেষ্টা করব তোমাদের কাছে যে মুখ্যমন্ত্রী হলো ঠিক আছে নাচ নাচ হলো খেলা হবে যা হর হলো কিন্তু আনএমপ্লয়েড সবচেয়ে বড়ো প্রবলেমটা হচ্ছে আনএমপ্লয়েড আনএমপ্লয়েড ইওদের দুটি সুবিধে হলো দুটি সুবিধে কিন্তু এই দুটি সুবিধের কাছে কিন্তু একটা বিশাল কিন্তু একটা বিশাল বড় সুবিধে হলো যেটি এই দুটি সুবিধাকে ক্রস করে দেবে দ্যাট উইল বি ক্যান্সেলড সেটি কী দেখে নাও আমি এখন আলোচনা করছি আর এই সমস্যা দূর করার উপায় দেখে নিন অর্থাৎ এই যে বড় একটা সমস্যা অর্থাৎ দেয়ার উইল বি এ বিগ প্রবলেম অ্যাকচুয়ালি দেয়ার ওয়াজ দেয়ার হ্যাড এ বিগ প্রবলেম ডিউরিং হার রেন মানে তার রাজত্ব চলাকালীন একটা প্রবলেম ছিল সেই প্রবলেমটা থেকেই যাবে আশা করছি থেকে যাবে আর সেই প্রবলেম থেকে আনএমপ্লয়েড ইউথদের কি করা উচিত দ্যাট উইল বি ডিসকাস্ট দেখা যাক কি বলছে প্রথমে আমি বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ায় আনএমপ্লয়েডদের দুটি সুবিধে কী কী হয়েছে দেখো যদি আমি বলি যে এক নম্বর সুবিধে কী তোমাদের হয়তো মনে পড়ছে যে দু হাজার এগারো সালে যখন ইনি মুখ্যমন্ত্রী হিসাবে সিএম হিসাবে রাজ্যে বসেন তখন কিন্তু দু হাজার দশের একটা সিপিএমের যে পরীক্ষা ছিল প্রাইমারি টেট টেট তো না তখন আলাদা সিস্টেম হতো ওটা কিন্তু ইনি প্রায় খারিজ করে দিয়েছিলেন ক্যান্সেল করে দিয়েছিলেন বা প্রায় দশ বছর বা এগারো বছর কিন্তু ওয়েট করে রাখিয়েছিলেন কারণটা হচ্ছে কি এটা ছিল অন্য সরকারের একটা পরীক্ষা যেটাকে উনি মানতে পারেননি এবার মানার পরও কিছুদিন পরে মেনেছিল কিন্তু দুটি বা তিন চারটি রাজ্য মনে হয় মানতে পারেনি তিন চারটি জেলা ওটা হচ্ছে মালদা মুর্শিদাবাদ বীরভূম ছিল মনে হয় আমার মনে পড়ছে না মালদাটা মনে পড়ছে ঠিক আছে তো ওই প্রবলেমটা ছিল যদি আবার সিপিএম থেকে টিএমসি এলো ওটাকে ধামাচাপাতে রেখে দিলো এবার যদি আবার হয়তো অন্য কোনো আসতো তাহলে হয়তো ওটাকে ক্যান্সেলই করে দিত তো ওটা একটা সুবিধা হলো যে দু সালের যেটা প্যানেল ছিল দু হাজার দশ সালের যে প্যানেলটা ছিল ওটা কিন্তু ক্লিয়ারলি এবার নিয়োগটা হয়ে যাবে এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর সুবিধা হচ্ছে এটা কিন্তু আংশিক সুবিধে সবারই বলছি না আনএমপ্লয়েড অল দ্য আনএমপ্লয়েড না কিন্তু এখানে কিছুটা আনএমপ্লয়েডের কথা বলছি কিন্তু যেটা প্রবলেম আছে কিন্তু সবাই কিন্তু আনএমপ্লয়েড জন্য আছে ওই জন্য আমি এটাকে বিশাল বড়ো করে বলেছি তো এবার দুই নম্বর সুবিধা যেটা হচ্ছে সেটা হচ্ছে যেটা দু হাজার চোদ্দো সালের টেট থেকে নিয়োগ হতে হতে কিছুটা হয়েছে যতটুকু আমি জানি সিক্সটি পারসেন্টের নিয়োগ হয়ে গেছে এবং ফোরটি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট হতে পারে বা সেভেন্টি পার্সেন্ট হয়তো নিয়ে গিয়েছে থার্টি পার্সেন্ট বা ফোরটি পার্সেন্ট কিন্তু এখানে আটকে আছে প্রাইমারি ডেটের কথা বলছি আমি প্রাইমারি ডেটে থার্টি পার্সেন্ট কিন্তু আটকে আছে তো ওদের নিয়োগটা কিন্তু হয়ে যাবে যেহেতু পরীক্ষাটা নেওয়া হয়েছিল শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে ওই জন্য ওদের নিয়োগটা শীঘ্রই হয়ে যাবে আর একটা হচ্ছে যেটা থার্টি ফার্স্ট জানুয়ারি পরীক্ষা হলো সেই পরীক্ষার হয়তো ক্যান্সেল হয়ে যেত অন্য সরকার আসলে কিন্তু যেহেতু ওই সরকার পরীক্ষা নিয়েছে ওই সরকারই আবার এসেছে ওই জন্য ওই পরীক্ষাটা গ্রাহ্য করবে অর্থাৎ ওটা কিন্তু ক্যান্সেল হবে না এই দুটো সুবিধে হলো কিন্তু আমি আবার বলছি এটা কিন্তু আংশিক সুবিধে সবারই সুবিধে না কিন্তু যেটা প্রবলেম থেকে যাচ্ছে নেক্সট টপিক আমাদের হচ্ছে যে কিন্তু একটি বিশাল বড় অসুবিধে হলো যে সেটা আমি বলছি এখন সবচেয়ে বড়ো অসুবিধা হলো যে ওই যে ফাইভ ইয়ার্স প্ল্যান এটা একটু আমি যারা ইকোনমিক্স পড়েছে বুঝতে পারবে ফাইভ ইয়ার্স প্ল্যানে যে পরীক্ষাটা হচ্ছে আমি এখানে এসিসি থেকে শুরু করে প্রাইমারি টেট বলছি এসিসি বলো আপার বলো প্রাইমারি টেট বলো সবের ক্ষেত্রে কিন্তু মানে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় খুবই ডিপ্লোম্যাটিক্যালি খুবই টেকনিক্যালি যায় না ওনার কাছে কে অ্যাডভাইসার আছেন যে এই সব পরীক্ষা কিন্তু প্রায় চার থেকে পাঁচ বছর পর পর হচ্ছে যখন দু সালে ইনি আসার পর থেকে কিন্তু সমস্ত পরীক্ষা এগুলো কিন্তু বিশেষ করে টিচিং স্টাফদের ক্ষেত্রে কিন্তু সমস্ত পরীক্ষা কিন্তু তোমার চার থেকে পাঁচ বছর পর পর হচ্ছে তো এই প্রবলেমটা কিন্তু আমার মনে হচ্ছে না যে যাবে কারণ এই প্রবলেমের মাধ্যমেই সে খুব ভালো সিটে পাস করেছে তো এই প্রবলেমটাকে ও তুচ্ছ করে দেখবে আর যতটুকু আমরা জানি যে প্রশান্ত কিশোর যেটাকে আমরা পিকে বলে জানি উনি অনেক টেকনিক খাটিয়ে মমতা ব্যানার্জিকে জিতিয়েছেন অবশ্যই ওনারও পরিশ্রম ছিল কিন্তু উনি কেন শিক্ষার ব্যাপারটাকে দেখেননি এটা আমিও বুঝতে পারছি না অনেক স্লোগান ওনার হাতের ঘরে সরকার দুয়ারে সরকার বা অনেক জিনিসগুলোই ছিল কিন্তু শিক্ষাটা নিয়ে যদি ভাবে অর্থাৎ বিশেষ করে যদি এসিসি পরীক্ষাটা যদি বছর পর বছর নেই এক বছর দেড় বছর পর পর নেই বা মিনিমাম যদি দুই বছর ম্যাক্সিমাম দুই বছর পর পর নেই তবু অসুবিধা আছে আগে কি হচ্ছিল এক বছর পর পর পরীক্ষা হচ্ছিল তো যদি কেউ ফেল করে যায় তাহলে ও কিন্তু দেখা হল কি এক বছর জানুয়ারিতে একটা পরীক্ষা হলো দেখালো মার্চে ওর রেজাল্ট হলো তারপরে এক এক মাস বা দশ দিন হয়তো একটু ও ডিপ্রেশনে থাকলো তারপরে হয়তো আবার দেখছি যে আমার মাস বা আট মাস পরে আমার আবার এক্সাম আছে তো পরের এসিসির জন্য ও খাটতে পারতো কিন্তু এখন যদি কেউ এসিসি বা আপার প্রাইমারিটেড বা যে কোনো এতে যদি ফেল করে যায় তাহলে ওকে আবার চার থেকে পাঁচ বছর ওয়েট করতে হচ্ছে এই চার পাঁচ বছরে কিন্তু ও অন্য পেশাতে ঢুকতে ব্যস্ত হচ্ছে কেউ হয়তো দোকান খুলে কেউ হয়তো বিজনেস শুরু করেছে কেউ হয়তো লেবারের কাজ ঢুকে আছে তো এটা বড় প্রবলেম এই প্রবলেমটা জানি না প্রশান্ত পি বাবু ওনাকে অ্যাডভাইস দিবেন কি দিবেন না আর উনি তো আবার নিজের পদ থেকে রিজাইন দিচ্ছেন অর্থাৎ তিনি আর পলিটিক্যাল ডিপ্লোম্যাটিকের কাজ করবেন না তো এই প্রবলেমটা কিন্তু বিশাল প্রবলেম যতই তোমরা খেলা হবে খেলা হবে করে নাচানাচি করলে আমরাও হয়তো দেখেছি আশেপাশে সবাই আনএমপ্লয়েড এমপ্লয়েড ইউদ্রা সবাই কিন্তু নাচানাচি করেছে কিন্তু এই প্রবলেমটা কিন্তু থেকে যাবে এবার সবচেয়ে মেন ব্যাপার হচ্ছে এই প্রবলেম থেকে যদি আমরা উদ্ধার চাই তাহলে আমরা কীভাবে প্রচেষ্টা করবো অর্থাৎ এই প্রবলেম থেকে কিন্তু উদ্ধারের একটা সুবিধা ইয়ে আছে পথ আছে তো এখন বলছে এই সমস্যা দূর করার উপায় দেখে নিন দেখো এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ আগে এই যে আমরা যখন নাইন টেনের ক্ষেত্রে হয়তো এডিটোর লেটার শিখি এডিট লেটার আর কিন্তু কোনো গুরুত্ব নাই এডিটোর লেটার হচ্ছে মূল হচ্ছে সরকারকে বা কোনো একটা সংস্থাকে কোনো একটা জায়গার বা কোনো একটা সংস্থার একটা প্রবলেমকে পেপারের মাধ্যমে জানানো কিন্তু এখন ওগুলোর যোগ প্রায় শেষ হতে চলেছে তাহলে এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার জামানা তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কি কি হয় তোমরা কিছুদিন আগে দেখলে ডক্টর কাফিল নামটা না বলে আমি পারছি না ডক্টর কাফিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই কিন্তু জেল থেকে ছাড় পেলেন তো তোমরা যারা সোশ্যাল মিডিয়া চালাচ্ছ সবাই চালাচ্ছ ফেসবুক হোয়াটসঅ্যাপ বা যাই আছে কোনো টুইটার ফুটার আছে তো হ্যাচট্যাগ করা শুরু করে দাও ওখানে তোমরা হ্যাচট্যাগ দিয়ে এটুকুই লিখবে যে হ্যাচট্যাগ এসিসি এভরি বা টিচিং টিচিং স্টাফ নিয়োগ এভরি ইয়ার এরকম করে সবাই যদি হ্যাশট্যাগ করো তাহলে আশা করছি ব্যাপারটা বেশি ভাইরাল হবে এবং দৃষ্টিতে আসবে ইনার দৃষ্টিতে আসবেন আর ইনার দৃষ্টিতে না আসলে হবে না তবে একটা আসার আলো আছে এবার নাকি প্রফেসর এবং ড্রামাটিস্ট ব্রাত্য বসু হয়তো যা শুনতে পাওয়া যাচ্ছে শিক্ষামন্ত্রী হবেন তো উনি যদি এই ব্যাপারটা নিয়ে ভাবেন তাহলে একটু সুবিধা হবে তবে তোমাদের বা আপনাদের সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে এখন যেটা কাজ করতে হবে লকডাউনে কেউ কিছু কাজ করছিল না সেরকম বা কোনো পরীক্ষা নাই সামনে তো অবশ্যই হ্যাচট্যাগ দিয়ে ওই এসিসি এভরি ইয়ার বা টিচিং স্টাফ এভরি ইয়ার টেট এভরি ইয়ার এরকম একটা হ্যাচট্যাগ দিয়ে সবাই ঠিক শেয়ার করো তাহলে একটু আসার আলো দেখা যেতে পারে এটুকু হচ্ছে সমস্যা সমাধানের উপায় আর কোনো বিকল্প নাই আন্দোলন ফান্দোলন করে গিয়ে পুলিশের মাটা খেয়ে কেউ আর যেতে চাইছে না ওগুলো হয়তো নাও হতে পারে সে ওটা পরে পদক্ষেপ আছে তো এই হচ্ছে ভিডিও পরে ভিডিওতে আমি একটু অন্য একটু টিচিং জিনিস নিয়ে আলোচনা করবো যেহেতু অনেকদিনে ব্রেকআপ ছিল তো হয়তো একটু অসুবিধা হলো ভিডিওটা বানাতে পরে ভিডিওটা আশা করছি তোমরা একটু উপকৃত হবে থ্যাংক ইউ